মুহূর্তে আমাদের কবিতা পাঠ করে শোনাবে মেহেদী হাসান শোয়েব। এই বন্ধুকে নিয়ে লেখা বিখ্যাত কবিতা আনিসুল হকের 32 নম্বর মেঘের উপরে এটা শোনানোর চেষ্টা করব। আকাশের উপরে আকাশ, তার উপরে মেঘ, মেঘের মধ্যে বাড়ি, 32 নম্বর মেঘমহল। 32 নম্বরের বারান্দায় দাঁড়িয়ে আপনি, আপনার গায়ে ধপধপে সাদা পাঞ্জাবি, চোখে কালো মোটা ফ্রেমের চশমা, হাতে পাই। ছাদের কিনারে সানসেটে উঠছে কবুতরগুলো, উঠানে সাইকেল রিক্সা চালাচ্ছে লাল সোয়েটার পরা রাসেল। পালের ডিব্বা নিয়ে ডাইনিং টেবিলের পাশে গোল টেবিলটাতে সুপারি কাটায় ব্যস্ত আপনার রেনু। জামাল মুক্তিযুদ্ধের ট্রেনিং এর সময় পাওয়া ক্যাপটা পরে আয়নায় তাকাচ্ছেন। ছাদের ঘরে বেহালা বাজাচ্ছেন কামাল, মেঘে মেঘে ছড়িয়ে পড়ছে বেহালার মূর্ছনা। আকাশের ওপারে আকাশ, তার উপরে মেঘ, মেঘের মধ্যে বাড়ি, 32 নম্বর মেঘমহল। সেইখানে দোতলার ঝুল বারান্দায় দাঁড়িয়ে পুরু লেন্সের ভেতর থেকে পূর্ণ চোখে তাকিয়ে আপনি দেখছেন, যেমন করে দেখেছিলেন 71-এর মার্চে ওড়ানো সবুজের মধ্যে লাল সূর্য আর হলুদ মানচিত্র খচিত পতাকা, যেমন করে তাকিয়ে দেখেছিলেন 70-এ 71-এ রোজ আপনার নির্দেশের অপেক্ষায় 32 নম্বর থেকে বঙ্গোপসাগর পর্যন্ত দাঁড়িয়ে থাকা স্বাধীনতা পাগল মানুষগুলোকে, যেমন করে 7-ই মার্চের মঞ্চে দাঁড়িয়ে লক্ষ্যীরা দেখছেন কিরকম মুক্ত কণ্ঠে তারা গাইছে আমার সোনার বাংলা। স্বকণ্ঠে স্বরচিত কবিতা পাঠ করে শোনানোর কবি জনচিত উজ্জ্বলতা আর মগ্নতা অবয়ব জুড়ে, ভোরের সোনালি আলোয় কাঁচা পাকা চুলে স্বর্গীয় দূতী রবীন্দ্রনাথ, কাজী নজরুল আর জীবনানন্দের পাশে দাঁড়িয়ে আপনি বলছেন, ওই দেখুন, ওই তো আমার কবিতা কবিগুরু, ওই যে আপনার সোনার বাংলা বিদ্রোহী কবি, ওই যে আপনার জয় বাংলা জীবনানন্দ বাবু, ওই যে আপনার রূপসী বাংলা, ওই তো আমার কবিতা, আমার কবিতার নাম বাংলাদেশ, ওই তো আমার কবিতা, আমার কবিতার নাম বাংলাদেশ, ওই তো আমার কবিতা, আমার কবিতার নাম বাংলাদেশ, চির অপরূপ চির মধুর চির অপরাজেয় বাংলাদেশ। আপনি চশমা খুলে হাতে নিলেন, আপনার উজ্জ্বল চোখ দুটি থেকে গড়িয়ে পড়ল দুফোঁটা অশ্রু। অনেক নিচে মর্তের এক চার কোনা ঘরে লেখার টেবিলে বসে আছি, আমার চোখ ভেজে গেল। আমি পাশ টেবিলে রাখা বাংলাদেশের পতাকাটা বুকে জড়িয়ে ধরে বললাম, কে বলেছে আপনি নাই, এই তো আপনি আছেন এইখানে সবখানে সমস্ত বাংলায়, এইখানে বাংলার লাল ও সবুজে আমাদের অশ্রু আর ভালোবাসায় আমাদের মাথা উঁচু করে দাঁড়াবার আর এগিয়ে যাবার অমোঘ মন্ত্রে মানুষকে দাবায় রাখতে পারবা না। ধন্যবাদ মেহেদী হাসান শোয়েব আপনাকে। এখন মঞ্চে আসবেন সালাউদ্দিন মাহমুদ। পড়ছি স্বরচিত কবিতা, কবিতার শিরোনাম বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা। বুলেটে ঝাঁঝরা তোমার দেহ, সিঁড়ি দিয়ে গড়াতে গড়াতে নিচে নেমে এলো, বিশ্বাসঘাতকেরা তখন মেতে উঠল উল্লাসে, তোমার রক্ত শিশির বিন্দু হয়ে মুহূর্তেই ছড়িয়ে পড়ল বাংলার সবুজ ঘাসে। সেই কাল রাতে একসাথে এতগুলো নির্মম মৃত্যু নির্বাক হয়ে অবলোকন করল জাতি, দীর্ঘকাল পর সেই শোকের শিশির বিন্দু আজ বজ্র শক্তিতে রূপান্তরিত হল। তবু এখনো কেঁপে ওঠে স্বজন হারার বুক, এখনো বেদনা হত সেই কন্যাদয়ের মুখ। ধন্যবাদ সবাইকে জানাচ্ছি সালমা সুলতানাকে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
জাতির পিতা বঙ্গবন্ধু এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার অতল শ্রদ্ধা। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনে পড়ছি আমারই লেখা একটি কবিতা, কবিতার নামই বঙ্গবন্ধু। বাঙালি আজন্ম জানে তুমি বাঙালির পিতা, বাঙালির ভাই, চিরবন্ধু বাঙালির এ মাটির টান। তোমার অবুঝ কৈশোর, তেজস্বী যৌবন হিসেবে প্রৌঢ়ত্ব জীবনের শেষক্ষণ, দীর্ঘ প্রহরের সত্তা জুড়েই ছিল বাংলা ও বাঙালির জন্য শুদ্ধতম ভালোবাসা। তেমন করে প্রিয়তমার চুলের গন্ধ নেওয়া হয়নি তোমার, মুখ লুকানো হয়নি তার শাড়ির ভাঁজে, কারণ তোমার ভালোবাসা, তোমার প্রণয়, তোমার অভিসার ছিল এ দেশ, মাটি, মানুষের জন্যে। তাই বলে কোনো আক্ষেপ ছিল না তার, সেও ভালোবেসেছে দেশমাতৃকাকে তোমার মতো করেই, পাশে থেকে জুগিয়েছে শক্তি, সাহস, মনোবল। তোমার রক্তস্রোতে ছিল মুক্তির করাঘাত, শোষক বিনাশ স্তুতি বাঙালির প্রসন্ন ভবিষ্যৎ। রক্তে রঞ্জিত মুক্তির মঞ্চে দাঁড়িয়ে করেছ অধিকার আদায়ের আহ্বান, তোমার বলিষ্ঠ তৃপ্ত নেতৃত্বে বাঙালি নেমেছিল রাজপথে, নিগৃহীত অন্তরে জ্বলছিল অধিকার বঞ্চনার চিতা, দাউ দাউ করে পড়ছিল শোষকের রক্ত মাংস হাড়, তোমার উদাত্ত আহ্বান যেন জ্বলন্ত আগুনে পেট্রোল। রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ। ভালোবাসায়, বিশ্বাসে, ভরসায় আপামর জনতা পড়েছে ছাপিয়ে, মুখে হাসি, চোখে জল নিয়ে বিদায় দিয়েছে মা তার একমাত্র অবলম্বনকে। যা খোকা, ছিনিয়ে নিয়ে আয় স্বাধীনতা, আর নয় কোনো নিপীড়ন, নয় কোনো শোষণ, দেশপ্রেম আর ভাইয়ের জন্য ভালোবাসায় দ্বিধান্বিত মন, একবার বাধা দিয়ে দুবার ছেড়েছে হাত। যা ভাই যা, ভেঙে দেয় বেয়নেটের ফলা, কেড়ে নিয়ে আয় অধিকার, ছিনিয়ে নিয়ে আয় স্বাধীনতা সূর্য। যা খোকা, বাবার আশিস আছে তোদের সাথে, তোরাই পারবি, দেখিস জয় আমাদের হবে। হে মহানায়ক, তুমি পাশে ছিলে বলেই বাঙালি ছিল অগত ভয়ে, ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও তুমি গিয়েছ বাংলা ও বাঙালির জয়গান। আমি মুসলমান, মরতে আমাকে হবেই, শুধু আমার লাশটা বাংলাদেশে আমার বাঙালির কাছে ফিরিয়ে দিও। একটি বারের জন্য আনত হয়নি তোমার উন্নত সীমান্ত, দৃপ্ত কণ্ঠে বলেছ আমি বাঙালি, বাংলা আমার ভাষা, জয় বাংলা। বাঙালি পেয়েছে স্বাধীন মানচিত্র, কিন্তু কি পেলে তুমি? বিশ্বাসের বলি হয়েছে তুমি, বুক হয়েছে ছাত্রা, সেই সব বেইমানের অভিশপ্ত বুলেটে যারা ছিল পুত্র সম বিশ্বাস ভাজন, সব অংশে হইলে নিধন তাদেরই হাতে। কেমন করে পেরেছিল কেড়ে দিতে এমন বন্ধুর টান, কেমন ছিল সেই রাত, ঘাতকের বুলেটের শব্দে কেঁপেছিল ধরণী, কেঁদেছিল দোয়েল শ্যামা ময়না তিদির, সব পাখি ছেড়েছিল সবুজ বনানি, অথচ একটু কাঁপেনি বিশ্বাস ঘাতকের হাত। আজও কানে বাজে ছোট্ট রাসেলের বাঁচার আকৃতি, কতটা ভরসায় বলেছিল সে আমাকে, মায়ের কাছে নিয়ে যাও, মায়ের কাছে যাব আমি। কেমন করে পেরেছিল ছোট্ট বুকে চালাতে গুলি, তোমার বুকে রাখা ব্যথিত হাত, ছিঁড়ির খাঁজে রক্তের দাগ উপহাস করে অট্ট হাসিতে খুঁজে নেয় এবার নরক্তরা। তোমার আধভাঙা চশমার কোণে ছিল ধিক্কার, হারিনি আমি, হারিনি আমার দেশ, হেরেছিস তোরা, তোদের পঙ্গু মননে গ্রথিত আমার চির অভিশাপ। কি বলে তুমি নেই ফিনিক্স পাখি, তুমি বেগ পুরাণের
দৈহিক তিরোধানে মৃত্যু নয়, চেতনার কি মৃত্যু হয়? এদেশের বাতাসে তোমার গুঞ্জরণ, মাটির সোদা গন্ধে মিশে আছে তোমারই ঠাক, তোমারই নামে রক্তিম হয় পলাশ, আকাশ পরে নীল বর্ণ শাড়ি, তোমাতেই বোধ এদেশের পতাকা, তোমার স্বপ্নেই বিভোর বাঙালি, তোমার স্বপ্নেই বিভোর বাঙালি, তোমার স্বপ্নেই বিভোর বাঙালি। তুমি ফিনিক্স পাখি গ্রিক প্রাণের, সেটাই বঙ্গবন্ধু কোথায় নেই? বঙ্গবন্ধু আমাদের অস্থি মজ্জা, আমাদের আত্মা, আমাদের মন, মননশীলতায়, মানবিকতায়, আমাদের প্রতিটি মানুষের মনের মণিকোঠায় বঙ্গবন্ধু। এবারে মঞ্চে চলে আসবেন আমাদের আজকের অনুষ্ঠানের যিনি উদ্বোধক, দেশে অত্যন্ত জনপ্রিয় একজন কবি, বরেণ্য একজন কবি সম্পাদক, কবি শাহীন রেজা। মঞ্চে আসবেন কবি শাহীন রেজা। আর কবিতা পড়বেন, এবার কবিতা পাঠ করবেন বাংলাদেশের আরেকজন জনপ্রিয় কবি সরাকার, জ্যোতির্ময় সেন। জ্যোতির্ময় সেন দাদা অবশ্য আমার পাশে দাঁড়ানো আছেন। আর এরপরে আমরা আমাদের যে কর্মসূচি যেটা আছে সেই অনুপাতে আমরা চলে যাব আমাদের পরের প্রোগ্রামে। কবিতা পাঠ করবেন জ্যোতির্ময় সেন, আর মঞ্চে চলে এসেছেন শাহীন রেজা। আর আমাদের অন্যান্য অতিথিরাও চলে আসবে একটু পরে, সবাই তো বিভিন্ন প্রোগ্রামে আজকে বিজি আছেন। তো আজকে আমরা এই দিনটা শুধুমাত্র বঙ্গবন্ধুকে নিয়ে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে থাকব, তাকে শ্রদ্ধা নিবেদন করে আমাদের শ্রেষ্ঠ কবিতাগুলো তাকে নিবেদন করব, তাকে উৎসর্গ করব। আপনারা পাশে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ। জ্যোতির্ময় সেন। ধন্যবাদ। শুভ অপরাহ্ন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, মহান মুক্তিযুদ্ধের অকুতোভয় বীর সেনানী, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা সাহিত্য পরিষদ আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত শ্রদ্ধেয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা বড় ভাই জিয়াউল হক, মঞ্চে আছেন খ্যাতনামা কবি শাহীন রেজা, আছেন বিখ্যাত ছড়াকার রমজান মাহমুদ সহ বরেণ্য লেখকবৃন্দ, উপস্থিত কবি, সাহিত্যিক এবং লেখকবৃন্দ, সবাইকে আমি শ্রদ্ধা জানাই, অভিনন্দন জানাই, ভালোবাসা জানাই। আমি আমার কবিতা পাঠের আগেই গভীর শ্রদ্ধায় স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং 1975 সালে 15ই আগস্ট তার পরিবারের নিহত অন্যান্য শহীদদের প্রতিও আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করি এবং খুনিদের প্রতি আমি তীব্র ঘৃণা এবং ধিক্কার জানাই। আমি যে কবিতাটি পড়ব, এটা কবিতা না ঠিক ছড়া, হাইব্রিড নেতা, জনৈক হাইব্রিড নেতাকে উদ্দেশ্য করে আমি লিখেছি। আসলে আমি বয়স হাঁটিহাটি পা পা করে একদম কম হয়নি, দেখেছি অনেক কিছুই, যে এক আমল থেকে অন্য আমল চলে গেলে ডিগবাজি খেয়ে কিছু নেতা কিভাবে পাল্টিয়ে যায়, এই দুঃখে আমি জনৈক নেতাকে উদ্দেশ্য করে লিখেছি। হাইব্রিড নেতা, মুখে তুমি বলো বঙ্গবন্ধু সর্বশক্তি দিয়া, মনে মনে বলো ভুলিনি তোমায় ঘোষক মেজর জিয়া, জাতির জনক বঙ্গবন্ধু বুলি আউড়িয়ে ঠোঁটে, মিটিং মিছিলে এখন তোমার কথায় তুবড়ি ছোটে, হাসিনা হাসিনা বলে আজ তুমি কাটাচ্ছ দিন সুখে, জয় বাংলার স্লোগান তোমার শোভা পায় হাসি মুখে, মেজর জিয়ার আদর্শ আজ তোমার লেবাসে ঢাকা,
চামচামী করে আওয়ামী আসন করেছো এখন পাকা। তোমাদের মতো ভুই ফোঁড় নেতা পার্টিতে আছে তাই সত্যিকারের তেগী কর্মীর তেমন কদর নাই। আখের গুছিয়ে নিচ্ছ তোমরা সুবিধাভোগীর দল, জাতির বুঝতে বাকি নেই আজ এটা তোমাদের ছল। তোমরা দলের হাইব্রিড নেতা, সুযোগের সন্ধানী, সুযোগ সুবিধা শেষ হয়ে গেলে কেটে পড়বেই জানি। নিজের জন্য তোষামোদি করো, মন নেই পরহিতে, জিজ্ঞাসা কিছু করি যদি তুমি পারবে জবাব দিতে। শেখ মুজিবকে মারল যখন দুষ্ট সেনারা মিলে, 75-এর সেই আগস্টে কোথায় তোমরা ছিলে? সেদিন তোমরা করো নাই কেউ এর কোনো প্রতিবাদ, বোঝো নাই এটা ঘৃণ্য হত্যা, কত বড় অপরাধ। উল্টো তোমরা হাত মিলিয়েছ জিয়া খালেদার সাথে, দেখো নাই ভেবে বাঙালি জাতির কি যে ক্ষতি হলো তাতে। 21 তারিখে আগস্ট মাসে 2004 সালে কই ছিলে তুমি গুলিস্তানের বোমা ফাটানোর কালে? অসীম সাহসে প্রতিবাদ করে দলবল সহ জুটে শেখ হাসিনাকে বাঁচাতে সেদিন এসেছিলে তুমি ছুটে? আসো নাই কেন সে কথাও জানি, জানবে না বলো কে তা? তারেক জিয়াই সেদিন তোমার ছিল পেয়ারের নেতা, তারেকের জনসভায় গিয়েছ খালেদাকে দিছ ভোট, জাতির পিতার খুনিদের সাথে করেছ ঐক্যজোট। ভূমিকা তোমার ভোলে নাই কেউ, রেখেছি সবাই মনে, যদিও আমরা কোণঠাসা হয়ে রয়েছি ঘরের কোণে। তোমার মুখোশ একদিন যেই পুরোপুরি যাবে খুলে, মাথা উঁচু করে সেদিন তাকাতে পারবে না মুখ তুলে, সে শুভ দিনের জন্য আমরা থাকব অপেক্ষায়, বুঝবে সেদিন কাহারও সমান চিরদিন নাহি যায়। ধন্যবাদ।